মঙ্গলবার রাতে এফডিসিতে চলচ্চিত্র শিল্প সমিতি নির্বাচনে নতুন করে ভোট গণনা করা হয়। ভোট গণনা শেষে যখন একসময় দাপুটি নায়ক নায়িকা এবং এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী ওমর সানি ও কার্যনির্বাহী পরিষদ সদস্য মৌসুমী সকল আনুষ্ঠানিকতা শেষে বেরিয়ে পড়েন, সেই সময় কান্নার শব্দ পাওয়া যায়। সহশিল্পীরা শুরুতে ওমর সানিকে ঘিরে ধরে কান্নাকাটি করতে থাকেন, সবাইকে নিজের মতো করে সান্ত্বনা দিয়ে গাড়ির দিকে এগিয়ে যান সানি। এরপর মৌসুমী বের হলে তাকেও ঘিরে ধরেন অনেক সহশিল্পীরা। এভাবে মৌসুমী ও ওমর সানিকে এফডিসি থেকে বিদায় জানায় সহশিল্পীদের একটি অংশ। মৌসুমী ও ওমর সানিকে জড়িয়ে ধরে যাদের সবচেয়ে বেশি কাঁদতে দেখা গেছে তাদের মধ্যে আছেন কোষাধ্যক্ষ পদে নির্বাচিত কমল ও কার্যনির্বাহী পরিষদের সদস্য জেসমিন। তাদের দাবি, সভাপতি পদে ওমর সানিকে হারিয়ে দেওয়া হয়েছে, শিল্পীদের কাছে তিনি যতটা জনপ্রিয় তার হারানোর কোনো কারণ নয়। মৌসুমী ওমর সানি দম্পতি তাদের সবাইকে বুকে টেনে সান্ত্বনা দেন, মন দিয়ে সবাইকে কাজ করে যেতে বলেন। মৌসুমী বলেন, আমি আসলে ওদের এমন আবেগ অনুভূতি প্রকাশ দিকে কিছু বলার বুঝতে পারছি না, এটাই আসলে আমাদের শিল্পী সমাজ। এমন একটা পরিবেশ পরিস্থিতি আজ তৈরি হবে এটা বুঝতে পারিনি, সব শিল্পীকে ভালোবাসি ও শ্রদ্ধা করি। সহশিল্পীদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে ওমর সানিও শোকের পানি আটকাতে পারেননি। তিনি বলেন, এখনো কেউ মানতে চান না যে আমি হেরেছি, তারা হাউমাউ করে কান্নাকাটি করছে। শিল্পীরা আমাকে যেভাবে ভালোবাসছে এটাই আমার জন্য সবচেয়ে বড় বিজয়। আমি শুধু এইটুকু বলবো, আমার পুরো অভিনয় জীবন এমন নির্বাচন দেখিনি। উল্লেখ্য, এবারের নির্বাচনে সভাপতি পদে ওমর সানি ও কার্যনির্বাহী পরিষদ সদস্য মৌসুমী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওমর সানি হেরে গেলেও জয়ী হন মৌসুমী।